বলতেই হয় স্যামসাং সস্তায় আবার সেরা। স্যামসাং প্রতিটি মানুষের ঘরে ঘরে পৌঁছে দিয়েছে দারুণ রকমের স্মার্টফোন। স্যামসাং একটা বিভেদ তৈরি করেছে অনলাইন ইউজার্সদের জন্য, অফলাইন ইউজার্সদের জন্য। অনলাইন ইউজার্সদের জন্য এম সিরিজ আর অফলাইন ইউজার্সদের জন্য এ সিরিজ। তবে এবার স্যামসাং দুটি স্মার্টফোন আনছে, একটা এ সিরিজের একটা এম সিরিজের। দুটি স্মার্টফোনই প্রায় একটু এদিক আর ওদিক দামে বিক্রি হবে এবং খুব তাড়াতাড়ি আসছে। আমি A52s 5G এবং M52 5G-র কথা বলছি। আপনাদের মধ্যে ডাউট হতে পারে কোন স্মার্টফোনটা কিনবো, তাই আজকের এই ভিডিওতে আমার প্রয়াস থাকবে A52s-এ কী পাচ্ছেন, M52 5G-তে কী পাচ্ছেন না, M52 5G-তে কী পাচ্ছেন, A52s-এ কী পাচ্ছেন না, এবং কবে নাগাদ আপনাদের হাতে আসবে। আমি সুমন, আপনারা দেখছেন গ্যাজেটস বাংলা। প্রথমেই লঞ্চ ডেট নিয়ে কথা বলি। দুই বাংলার মানুষের কাছে, বন্ধুদের কাছে কবে নাগাদ এই দুটি স্মার্টফোন পৌঁছাবে। স্যামসাংয়ের A52s এই স্মার্টফোনটির হোর্ডিং বিভিন্ন দোকানে অলরেডি দিয়ে দেওয়া হয়েছে এবং তারা টাঙিয়েও নিয়েছে, তার মানে লঞ্চ আসন্ন। হ্যাঁ, সেপ্টেম্বরের ফার্স্ট উইকে লঞ্চ হবে A52s 5G ইন্ডিয়াতে এবং বাংলাদেশেও অফিসিয়ালি এই স্মার্টফোনটি যাবে। এবং সেপ্টেম্বরের লাস্ট উইক নাগাদ লঞ্চ হবে এম সিরিজের M52 5G এবং ওটিও বাংলাদেশে অবশ্যই যাবে। এবার দুটি স্মার্টফোনের মধ্যে আমরা প্রাইসের ডিফারেন্স পাই, ওটা তো একদম লাস্টে বলবো, কিছু প্র্যাকটিক্যাল পয়েন্ট চলুন আগে আমরা সেরে নিই। দুটি স্মার্টফোনের প্রথম কথা বিল্ড কোয়ালিটি, আপনারা প্রত্যেকেই জানেন এ সিরিজের বিল্ড কোয়ালিটি এম সিরিজের থেকে অনেকটাই ভালো হয়, এবারও তার এক্সেপশন হয়নি। স্যামসাং এ সিরিজের যে আপনারা A52 4G দেখেছিলেন, সেম ডিজাইন A52s-এর 5G এই ডিভাইসটাতেও দেওয়া হয়েছে। ম্যাট ফিনিশ, অবশ্যই এটাকে স্যামসাং বলছে গ্লাস্টিক, একটু লেদার ফিনিশিং। কিন্তু M52 5G এই স্মার্টফোনটাতে আমরা গ্লাস্টিক ডিজাইন পাবো একটু গ্লসি ফিনিশিংয়ের সাথে। তবে ডিজাইনের দিক থেকে আমার মনে হয় A52s একটু আগিয়ে থাকবে দেখতে। এবং A52s-এ যেটা পাবো M52 5G-তে পাবো না, সেটা হলো IP67 সার্টিফাইড, অর্থাৎ আপনার যে ওয়াটার এবং ডাস্ট রেসিস্ট্যান্ট ওটা আপনি পাবেন এ সিরিজের A52s 5G-তে, ওর জন্য দামটা বেশি। স্যামসাংয়ের যে দুটি ফোনের ডিসপ্লে সেখানে কিন্তু একদম এক, কিন্তু আপনারা দুটোতেই পাচ্ছেন 6.5 ইঞ্চেসের একটা পাঞ্চ হোল সমেত সুপার অ্যামোলেড ডিসপ্লে, বাট এখানে থাকবে 120Hz-এর রিফ্রেশ রেট ডিসপ্লে, দুটোই একদম এক। বেজেলসগুলো বেশ কম এবং 800 nits পিক ব্রাইটনেস, ওয়াইড ওয়াইন L1 এবং তার সাথে আমরা পেয়ে যাবো HDR10-এর সাপোর্ট। তো হাই রিফ্রেশ রেট, সুপার অ্যামোলেড, স্যামসাংয়ের পক্ষ থেকে সস্তায় একদম বেস্ট বাজেট বলতে পারেন, এটা ভালো লেগেছে আমাদের। এবং দুটি স্মার্টফোনের মধ্যে আমরা কর্নিং গরিলা গ্লাস 5-এর প্রোটেকশন পেয়ে যাব। এবার দুটি স্মার্টফোনের যদি আমরা ভ্যারিয়েন্ট নিয়ে কথা বলি, 6GB থেকে আরম্ভ হবে 64GB 128GB, তবে 64GB ভ্যারিয়েন্টটা ইন্ডিয়াতে থাকবে না এবং আমার ওপার বাংলার বন্ধুদের কাছেও থাকবে না, অ্যাটলিস্ট এটা আরম্ভ হবে 128GB থেকে। UFS 3.1 স্টোরেজ টাইপ থাকবে এবং LPDDR4X র্যাম টাইপ থাকবে এবং এখানটায় হাইব্রিড সিম স্লট পেয়ে যাবো আমরা দুটি স্মার্টফোনে। এবার কথা হলো যে প্রসেসর কী দেওয়া হয়েছে, দেখুন এবার কিন্তু কোয়ালকম স্ন্যাপড্রাগনের সাথে আবার স্যামসাং গাঠ বন্ধন বেঁধেছে। দুটি স্মার্টফোনে আমরা স্ন্যাপড্রাগনের 778G এই প্রসেসরটি পাব। এই প্রসেসরটি একটি 6NM টেকনোলজিতে তৈরি, তার মানে অপটিমাইজেশন ভালো হবে, তার মানে পারফরমেন্স ভালো হবে। এবং আরেকটা জিনিস আমি বলতে পারি, আমরা অনেক স্মার্টফোনেই 778G ব্যবহার করেছি যার পারফরমেন্স অন্তত বেঞ্চমার্ক স্কোর একদম আমাদের লেট ডাউন করেনি। সাথে এখানে আমরা ক্রায়ো গোল্ড যে আর্কিটেকচার সেটা পাবো, সাথে Adreno 642L এই GPU-টা পাবো, এর পারফরমেন্স অনেকটাই ভালো। তবে 8 সিরিজের মতো না হলেও হ্যাঁ, একদম অনায়াসে MediaTek Dimensity 1200K এটা কম্পিট করতে পারে। এবং একটাই কথা,
অনেক দিন ইউজ করার জন্য স্ন্যাপড্র্যাগনের 778G অবশ্যই ভালো। দুটি ফোনের ক্যামেরাতেও কোনো পার্থক্য নেই, স্যামসাং A52S 5G অ্যান্ড M52 5G, দুটোতেই আমরা 64 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর পাবো, 12 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড পাবো, 5 মেগাপিক্সেলের ডেপ, 5 মেগাপিক্সেলের আমরা ম্যাক্রো লেন্স পাবো, সামনে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা পাবো, 4K ভিডিও রেকর্ডিংয়ের অপশান পাবো। বাট যেটা পাবো না আমরা M52 5G, ওটা হলো OIS। A52S 5G আমরা OIS পেয়ে যাব, অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন, এখানে একটা ডিফারেন্স। এবার দুটি স্মার্টফোনের আমরা যদি ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার বলি, দুটোতেই থাকবে, তবে এখনও আমার মানে একটু মানে বদ্ধ ধারণা আছে, হয়তো সাইডে দিয়ে দিতে পারে এম সিরিজে, তবে আশা করি স্যামসাং এই ভুল আর করবে না, ইনডিসপ্লেই আমাদের প্রোভাইড করবে। দুটি স্মার্টফোনে আমরা ডলবি সারাউন্ড সাউন্ড পাবো এবং ডুয়াল স্পিকার পাবো, এখানেও একটা ব্যাপার। A52S এ সিরিজে তো ডুয়াল স্পিকার অবশ্যই পাবো, বাট M52 5G ডুয়াল স্পিকার পাবো নাকি, এটা একটা বড় সড় কোয়েশ্চেন মার্ক, যেমন কোয়েশ্চেন মার্ক আমার মনে আপনাদের জন্য। আপনারা ভিডিও দেখছেন বাট সাবস্ক্রাইব করছেন না, আপনাদের করজোড়ে নিবেদন আপনারা সাবস্ক্রাইব করুন যদি কন্টেন্ট ভালো লাগে, আর অবশ্যই লাইক করতে ভুলবেন না, কমেন্টস করুন, কমেন্টসের উত্তর দিতে আমার ভালো লাগে। আমরা ফেসবুক পেজে অল টাইম অন, আর তার জন্যই আমরা খুলেছি আমাদের গ্যাজেটস বাংলা ফ্যামিলি পরিবারের গ্রুপ, আর ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকলো, চলে আসুন বন্ধু। এবার কথা হলো দুটি স্মার্টফোনের ব্যাটারিতে পার্থক্য। আমরা শুধু স্ন্যাপড্র্যাগন চলে আসছে, স্যামসাং A52S 5G এতে আমরা পাচ্ছি 4500 mAh-এর ব্যাটারি, যেমনটা হয় এ সিরিজ একটু ব্যাটারি কম দেওয়ার পক্ষপাতি, আর এম সিরিজ ব্যাটারি বেশি দেওয়ার জন্য পক্ষপাতি, অর্থাৎ ওখানে আমরা 5000 mAh-এর ব্যাটারি পাবো। দুটিতেই 25W-এর ফাস্ট চার্জার পাবো, আর আমরা দুটিতেই USB টাইপ সি পোর্ট পাবো, তবে 3.5mm জ্যাক আশা করা যায় দুটোতেই আমরা পাবো। তো এই ছিল আমাদের অল্প বিস্তর দুটি স্মার্টফোনের মধ্যে কোনটা নেব, কোনটাতে পাবো, কোনটাতে কি পাবো না। তাহলে A52S আর M52-র মধ্যে পার্থক্যটা কোথায়, প্রথমেই বলি প্রাইস। তো A52S 5G এটা মোটামুটি কনফার্ম হয়ে এসছে 30,000-এর মধ্যে, মানে ইন্ডিয়ান রুপি 30,000, আর বাংলাদেশের টাকায় মোটামুটি 36,000-36,000 টাকার মধ্যে লঞ্চ হবে। আর M52 5G এটা 25,000-এর মধ্যে লঞ্চ হবে ইন্ডিয়ান রুপিতে, 25,000, আর বাংলাদেশের ভাই এবং বন্ধুরা 31,000-32,000 টাকার মধ্যে পেয়ে যাবে। দুটিতেই আমরা One UI পাবো, দুটিতেই Android 11, বাট ওয়ান অফ দ্য বেস্ট গুড নিউজ সেটা হলো যে আর স্যামসাং আমাদের প্রিলোডেড অ্যাপসে ব্লোটওয়্যারে কোনো অ্যাডস দেবে না, এটা কিন্তু স্যামসাং অফিসিয়ালি বলে দিয়েছে, এটা একটা অসাধারণ ব্যাপার। তাহলে প্রথমে হয়ে গেল প্রাইস, 5-6,000 টাকার একটা ডিফারেন্স থাকবে। এবার দ্বিতীয় কথা, দুটোতেই নক সিকিউরিটি পাবো, দুটোতেই One UI এর একদম ফুল ফ্লেজেড পাবো, কোনো কোর পাবো না। এবার স্যামসাং A52S আমরা IP67 সার্টিফাইড পাবো, এম সিরিজে পাবো না, ওটা অত দরকারও হয় না। আর আরেকটি, ব্যাটারি আমরা কম পাবো A52S-এ, যেখানে 500 mAh বেশি পাবো M52 5G, এবং অনেক ব্যান্ড সাপোর্ট করবে, ক্যারিয়ার অ্যাগ্রিগেশনও আছে, ডুয়াল 5G দুটোতেই আছে। আরেকটা কথা, ডুয়াল স্পিকার আমার A52S-এ পাচ্ছি, এখন পর্যন্ত স্পেসিফিক না যে ওতে পাবো কি পাবো না, দিলে ভালো। তো এই কিছু ডিফারেন্সেস আমরা পাবো, বাট প্রসেসর হার্ড একই। তাহলে আমি হলে কোনটা নিতাম, এম সিরিজ, কারণ দাম আমার অনেক কম পড়ছে, প্রায় সব জিনিস একই পাচ্ছে। আরেকটা, আপনাদের নতুন ভিডিওতে অবশ্যই দেখা হবে, ততক্ষণের জন্য খুব ভালো থাকুন বন্ধুরা, খুব আনন্দে থাকুন, চলুন বিদায়।